পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত 47 জন, আহত হয়েছেন আরো অনেকে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য দিয়েছে। প্রেসিডেন্ট সামিয়া হাসান জানান, প্রতিকূল আবহাওয়ায় এই অঞ্চলের ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ও উদ্ধার অভিযানে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রাণহানি এড়াতে নিখোঁজদের উদ্ধারে সরকারি প্রচেষ্টা জোরদার করা হচ্ছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থলে যেতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশটিতে ভারী বৃষ্টি আরো কয়েকদিন অব্যাহত থাকবে। বন্যা ও ভূমিধসে তানজানিয়ায় প্রতি বছর অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। চলতি বছর পূর্ব আফ্রিকার দেশগুলোতে বন্যা ও ভূমিধসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর পেছনে আংশিক কারণ হল আবহাওয়ার বিশেষ এল নিনো অবস্থা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।